বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজ চলে এসেছি গ্রীষ্মকালের ফল, তাল ফল খেতে, যেটাকে ইংলিশে পাম ফ্রুট বলে। ঠিক আছে, তো চলুন দেখি। বেরিয়ে পড়েছি আমরা বাংলায় হেঁসুয়া কাটারি নিয়ে, পথ দেখে চলতে হবে। ঠিক আছে, চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার। আজ আমরা দুপুর 12টার দিকে বেরিয়েছি তাল খেতে, যেটা এবছর গ্রীষ্ম বেশি থাকার জন্য একটু তাপটাও বেশি আছে। ঠিক আছে, তা আমরা কত দূর যাবো? হ্যাঁ, কত দূর যেতে পারি? এই দেখতে হবে কোথায় যাবে। আচ্ছা, এই হেঁসাতে করে ট্রেনে নামাবো না? আচ্ছা ঠিক আছে। দেখছো বন্ধুরা, এই হেঁসা, এই হেঁসা দিয়ে আমরা তাল পাড়বো, দিয়ে এই যে কাটারি, কাটারি দিয়ে আমরা কাটবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন এই যে এই তাল গাছগুলো, এগুলোতে আমরা আগে তাল খেতাম, কিন্তু দুঃখের বিষয় মানুষ প্রয়োজনের তাগিদে এই সমস্ত গাছ কেটে ফেলছে। ঠিক আছে, ওই জন্য আমাদের দূরে যেতে হচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি, ঠিক আছে, বাড়ি থেকে প্রায় কিছুটা দূরে মাঠের মধ্যে ধান ক্ষেতের আলের ওপরে একটি তাল গাছ। দেখা যাক আমরা এটা নাগাল পাবো কি না, দিয়ে পরে আপনাদের জানাতেছি যে আমরা সফল হলাম কিনা। ঠিক আছে, সঙ্গে থাকুন। ঠিক আছে, আপনারা চারিপাশের পরিবেশটা একটু দেখে নিন, সেদিকে জঙ্গল। ঠিক আছে, এই জমি, চারিদিকে জমি জমি, সবুজ সবুজে ঘেরা আমাদের এই গ্রাম। সম্পন্ন করতেছে আমাদের খোকনদা। আচ্ছা আচ্ছা, খোকনদা না থাকলে হয়তো আমরা তাল খেতে পারবো না, কিন্তু আজকে সাহায্য করছে। আচ্ছা আচ্ছা, এক কাজ করা যাক, ডালটাই কেটে দেওয়া যাক। আপনি কিছু, আমরা এই তাল গাছে তাল পাড়তে অসফল। কাকা ওদিকে আমাদের গেছিলো, কাকা ওদিকে তাল আছে। আচ্ছা কাকা কি বলছে? আচ্ছা আচ্ছা, কাকা ওদিকে গেছিলো দেখতে, তো বললো যে ওদিকে তাল আছে। তাহলে আমরা দেখেন, তাহলে আমরা ওদিকে যাব। বন্ধুরা চারদিকে কিন্তু তাল গাছের অভাব নেই, কিন্তু আমাদের যে লাঠিটা ওটা ছোট হয়ে গেছে। আচ্ছা তাহলে ওদিকে আছে কাকা, তাই না? আচ্ছা চলো দেখুন, চাতক পাখি নাই, সব তাকিয়ে আছে কখন গাছ থেকে তাল পড়বে আর কখন কুড়িয়ে কেটে খাবো। মাঠে আমাদের চাষি ভাইরা ধান কাটায় লেগে আছে, এই গরমের মধ্যে তাল কাটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে, এই এই লাগেনি লাগেনি, ওটাতে লাগেনি, পরেরটাই ছিল, দেখে একটু। হ্যাঁ হ্যাঁ, আর একটু না লাগেনি। হ্যাঁ হ্যাঁ, লাগেনি, লাগছেই না। আচ্ছা বন্ধুরা, পরে আপনাদের সাথে আসছি। পড়ে গেল পড়ে গেল, তালে তাল, বন্ধুরা তাল খাবে, তাল কুড়িয়ে নিয়েছে তাল, তাল বন্ধুরা, কালো তাল, মিষ্টি তাল, পাকলে খুব মিষ্টি হয়। আচ্ছা ভালো লাগলে সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে বন্ধুরা, তাল দেখুন, তাল খুব মিষ্টি, তাল মিষ্টি হবে, দেখে তো মনে হচ্ছে মিষ্টি হবে, কালো তাল মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এদিকে আমাদের খোকন বাবু তাল পাড়ছে এখনো। কাকা এই আমি তোমার জন্য একটা কেটেছি, খেয়ে দেখো, টেস্ট করে বলো তো, কি শক্ত হয়ে গেছে, খুব কেমন লাগছে? সুপার সুপার, বাহ, দেখুন বন্ধুরা দারুন দারুন দারুন, খুব আপনারাও খাবেন। হ্যাঁ দেখবেন, খুব ভালো লাগছে। আচ্ছা এই যে দেখে রাখুন, এই দুটো দুটো কোষ ছিল তালটার, মানে দুটো আঁটি হতো পাকলে। ঠিক আছে, কাকা টেস্ট করে বলে দিয়েছে, মানে নিশ্চিন্ত। আচ্ছা এইভাবে তাল কাটা হচ্ছে, দেখি দাদা তালটা একবার হাতে দিবেন, কেমন দেখতে লাগছে কাটার। ও সেরা, দেখুন
খুবই নিপুণতার সাথে তাল কাটা চলছে। ঠিক আছে, আমাদের তাল কাটার অভিজ্ঞ ব্যক্তি আমি আপনাদেরকে। আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে খোকন বাবু, এত দূর তাল খেতে এসে তাল খাওয়াটা সার্থক হলো? সার্থক মিষ্টি? আচ্ছা মিষ্টি তালগুলো। আচ্ছা দেখুন, তাল কেটেছি আমরা, তাল খেয়ে দাদা যা মিষ্টি তাল, আমি এরকম সুস্বাদু তাল কোনোদিনও খাইনি মনে হচ্ছে। আচ্ছা, অত্যন্ত টেস্টি দাদা এই তালটা, কি বলবো আপনারা। কি আপনারা যদি কোনোদিনও গ্রামে যেয়ে থাকেন এই সময় আর কি, এই সময় ছাড়া তো তাল পাওয়া যায় না, কাঁচা তাল তো, আপনারা অবশ্যই খাবেন তাল, খেয়ে দেখবেন, টেস্ট করবেন। দেখুন ইহারে দেখা যাচ্ছে তালটা, আচ্ছা আমাদের একটা কাজ করলে হয় না, গরমে যেহেতু কাজ করছি আমরা কিছু তাল রেখে দিয়ে চলে যাবো। ঠিক আছে, হ্যাঁ ওরা খাবে। ঠিক আছে, আর কাকা দেখুন সেদিকে লেবু দিচ্ছে তালের মধ্যে, এটা হচ্ছে স্পেশাল মশলা, তাল স্পেশাল মশলা, লঙ্কা আছে তার মধ্যে, এক দুটো তাল তার মধ্যে বুড়ো হয়ে গেছে, মানে শক্ত আর কি। ঠিক আছে বন্ধুরা, আমিও কিছু তাল খাই। আরেকটি গাছে চলে এলাম, সেই গাছটি খেলাম, মিষ্টি লাগলো, এই গাছটিও ট্রাই করবো আমরা। আচ্ছা টানো 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 টানো। তো বন্ধুরা, আমরা আগের যে গাছটা ছিল সেই গাছটাতে খেয়ে এলাম, ওই গাছটাতে একটু তাল কম ছিল, তার জন্য পুরো শান্তি করে খেতে পেলাম না, ওই জন্য এসছি এই গাছটিতে। দেখুন এই যে তাল কাছে আমার, হবে হবে হবে, সেই অভিজ্ঞ কাকা, ধৈর্য রেখে টানো ফকর বাবু। দেরি হলো, দুপুরে খেতে হবে স্নান টান করে। তাল দেখো কাকা আমাদের নিয়ে যাচ্ছে তাল বাড়িতে। ঠিক আছে, ওদিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আমাদের তাল খাওয়া আজ এখানেই শেষ। তো এখন বাজে দুপুর দুটো, আমরা বাড়ি ফিরছি, বাড়ির দিকে রাস্তায় রওনা দিয়েছি। সবাই কিছু তাল নিয়েছে বাড়িতে আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য। ঠিক আছে, আপনারাও যদি তাল কোথাও দেখে থাকেন বা পেয়ে থাকেন চেষ্টা করবেন খেয়ে টেস্ট করার, আশা করি মন্দ লাগবেন, ভালোই লাগবে, খেয়ে দেখবেন বন্ধুরা।